আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকত রসুল আকরম সাল আলহি ওসাল্লামের কাছে কোনো এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সবচাইতে উত্তম আমল কোনটি রসুল আকরম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম প্রতি উত্তরে বললেন সবচাইতে উত্তম আমল হল আল ইমানবুল্লাহি ও রসুল অর্থাৎ আল্লাহ ও তার রাসুলের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা সে চাহাবি আবার প্রশ্ন করলেন রসুল আল্লাহ তারপরে কোনটি রসুল আকরম সাল আলহি ও বললেন তারপরে সবচাইতে উত্তম আমল হলো আল জিহাদু ফি সাবিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচাইতে উত্তম আমল সে সাহাবি আবার জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ জিহাদের পরে সবচাইতে উত্তম আমল কোনটি রসুল আকরাম সাল আলহি ওসাল্লাম বললেন জিহাদের পরে সবচাইতে উত্তম আমল হল হজরুন অর্থাৎ কবুলি হজ এ প্রসঙ্গে হজরত আয়সা সিদ্দিকার তালা আনহা রসুল আকরাম সাল আলহি ওস্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি যেহেতু বললেন জিহাদ সবচাইতে উত্তম আমল আফালা নুজাহিদু ফি সাবিরিল্লা আমরা কি জিহাদ ফি সাবিউল্লাহ করবো না অর্থাৎ যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করব না উত্তম আমলটিকে আমরা করব না রসুল প্রতি উত্তরে বললেন হে আয়েশা তোমরা হজ্জে মাবরুর করো এটাই তোমাদের জন্য উত্তম জিহাদ অর্থাৎ যে মাবরুরটাই তোমাদের জন্য উত্তম জিহাদ এখানে রসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন হজ্জে মাবরুর হজ্জে মাবরুর কাকে বলা হয় এ নিয়ে ওলামাই কালামের অনেক মদানক করেছে গ্রহণযোগ্য মত হলো হজ্জে মাবরুর বলা হয় ওই হজকে যে হজের মধ্যে হজের হুকুম আহকাম যত রোকন আছে সবগুলো ঠিকঠাকভাবে পালন করা হয়েছে এবং সেই হজটি আশা করা যে আল্লাহর দরবারে কবুল হয়েছে সেই হজকে হজ্ মাবরুর বলা হয় এখন হজ্য মাবরুর অর্থাৎ কবুলি হজ আমার হজ কবুল হয়েছে কি না এটা আমি কেউ বুঝবো আমরা মোটামুটি দুইটা স্ট্যান্ডার্ড ধরে দুইটা স্ট্যান্ডার্ড স্কেল আমরা ধরে মাপবো যে আমাদের হসটা আসলে কবুল হয়েছে কিনা নাম্বার এক আপনি হস করতে যাওয়ার আগে আপনার আমলের পরিমাণ যা ছিল ন্যাক আমল ভালো আমলের পরিমাণ যা ছিল যদি হস করে আসার পরে আপনার ন্যাক আমলের পরিমাণ বৃদ্ধি পায় আপনার ভালো কাজের প্রতি আপনার আগ্রহ বাড়ে আপনার দ্বারা ভালো ভালো কাজ হয় তাহলে বোঝা যাবে আপনি আপনার হজটা হয়তো আল্লাহর দরবারে কবুল হয়েছে নাম্বার দুই যদি আপনি হজ থেকে আসার পরে কোনো পাপাচার কাজে কোনো অন্যায় কাজে লিপ্ত না হন অনেকে তো হজ করে আসে কিন্তু তার পুরোনো যে অভ্যাস ঘুষ খাওয়া দাড়ি ছাটাই করা যত অন্যায় কাজগুলো আছে সে অন্যায় কাজও করে কিন্তু নামের শুরুতে আল্লাহও লাগায় এই ধরনের হাজিদের হজ কবুল হয়েছে কিনা সেটা আল্লাহ তালা জানেন তবে ক্ষেত্রে বোঝা যায় যে হজ করার পরেও যদি তার পাপ অন্যায় কাজ থেকে যদি সে বিরত হয়ে আসতে না পারে সে বিরত না হয় তাহলে আশা করা যায় তার হজটি সম্ভবত কবুল হয় না এই স্কেলে বোঝা যায় তো সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখতেছেন আমরা সকলে অনেক কষ্ট করে হজ করি তো অবশ্যই আমরা এটা চাইবো না যে আমাদের হস্তা কবুল না হোক আমরা সকলে চাই আমাদের হস্তা কবুল হোক অবশ্যই এই দুইটা স্কেল মেপে আমরা দেখবো যে আমাদের হজটা আসলে কবুল হয়েছে কিনা তো আমরা আজকের হাদিস দ্বারা কী বুঝতে পারলাম আলোচনা দ্বারা যে সবচাইতে উত্তম আমল রসুল আকরাম সাল্লিয় সাল্লাম বলেছেন আল হজ্জুল মাবরুর হজ্জে মাবরুর কবুলি হজ যেহেতু সামনে হজের মৌসুম আসতেছে যাদের আমাদের সামর্থ্য আছে আমরা বসে না থেকে অবশ্যই আমরা দ্রুত যাদের সামর্থ্য আছে তারা হজটা আদায় করার চেষ্টা করব দ্রুত আদায় করে ফেলব এবং আমরা সকলে সকলের জন্য দোয়া করব। যেন আল্লাহ তালা আমাদেরকে মদিনার জয়ারত ছাড়া যেন আমাদের মৃত্যু না দেন আমাদেরকে যেন মক্কামুদ্দিনের জয়ারতের মাধ্যমে জেরতের পরে যেন আমাদের মিত্রটা হয় আল্লাহ তালা আমাদের সকলকে হজ্জে মাবরুরের জন্য কবুল করুক এবং আমাদেরকেও কবুল করুক আসসালামু আলাইকুম মরহমতুল্লা বাক